এই যে ফোনটা এসেছিল, কিন্তু অন্য সেট নিতে দেখো, অন্য সেট বলতে বলতে এই যে এই যে ফোনটা কালারটা এটা। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো একটা খুশির খবর, আমার ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়ে গেছি, ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়ে গেছি। তো ইউটিউবের প্রথম পেমেন্ট পাওয়ার দুটোই শখ ছিল, একটা হচ্ছে প্রথম পেমেন্ট দিয়ে আমি আমার যে গপু আছে সে গপুর ভোগ দেবো, আর একটা হচ্ছে এই ছেলের ফোনটার অবস্থা একেবারেই খারাপ, দেখতে পাচ্ছ, ছেলের জন্য ফোন কিনতে যাচ্ছে। তো প্রথম ইউটিউবের টাকা কিন্তু আমি কিছুই করবো না, ছেলের ফোন কিনবো, আমি কিছু করবো না বলা ভুল থাকবে আমার কাছে। আর কতটা কি পেলাম, কটাকা কি পেলাম সবটাই তোমাদের আমি পরের ভিডিওটা দেখাবো। তো কত কি পেয়েছি না পেয়েছি আমি পরে বলছি, আগে ফোনটা নিয়ে আসি। ওর ফোনটা খুবই দরকার ছিল, ফোনটা পুরো বাড়তি লেই দেখো, পুরো বাড়তি। আমার প্রচুর খারাপ লাগছিল, আমি বলেছিলাম ইউটিউবের প্রথম পেমেন্টটা পাই তো তোকে আগে কিনে দেবো, আর আমার গপুকে হচ্ছে ভোগ দেবো। তো কালকে যেহেতু লক্ষ্মী পুজো, কালকে লক্ষ্মী পুজো উপলক্ষে আমার ভোগটা গোপালকে দেওয়া হয়ে যাবে, আর ছেলের ফোনটাও কেনা যাবে। চলো বেশি কথা বলবো না, এখন যাই, ছেলে আর মা দুজনে মিলে যাচ্ছি ফোন কিনতে। এখন বাজে 7:30 না, এখন 7:30 বাজে, তো এখনই পেমেন্টটা ঢুকলো দেখলাম আমরা, চলো যাই। আর ওইদিকে ঠাকুরের বাজারও আমরা আর কি আসার সময় করে নিয়ে আসবো। আমি তো গুছাতে পারলাম না, কানেরটাও চেঞ্জ করতে পারলাম না, দোকান একটু পরে বন্ধ হয়ে যাবে, 7:30 বেজে গেছে, চল আগে পার হইনি। এই যে ঢোকা হচ্ছে দোকানে, বাবা কত আনন্দ, আমারটা তুই পেয়ে গেলাম এখান থেকে। দেখার পরে একটা ফোন চুজ করা, এই যে ফোনটা চুজ করা হলো, এবার এটা দেখবে ভেতরটা কি, এটা সেটটার নাম বল, স্যামসাং S20 স্যামসাং এসেছিল, কিন্তু অন্য সেট নিতে দেখো, অন্য সেট বলতে বলতে এই যে কতটা খুশি আগে তুই বল, এই যে ফোনটার কালারটা এটা, ভীষণ খুশি লাগছে, যা কোকো একটা ফোন দিতে পারলাম, জানি না কতদিন রাখবে, জানি না কতদিন রাখতে পারবে, দিলাম তো। দেখো ফোনটার অবস্থা কি করেছে, আরেকটা ঘরে আছে, এটা তো বাতি না আরেকটা আছে, ওটা ওইটা নতুন ছিল, এখান থেকে এই ফোনটা 9 বছর ধরে যাবে, 9 বছর। এখানে কিন্তু অনেক সেট আছে, যে চলো এবার বাড়ি থেকে কথা হচ্ছে। গ্লাস লাগানো চলছে, হাতে বেশি ভাঙে, একটা গ্লাস আর কভার আগে মাস্ট দরকার, যেটা হ্যাঁ যদি পড়ে যায় উপরে গ্লাসটা ভাঙবে। ইউটিউবের পুরো পেমেন্টটা কিন্তু ও নিয়ে নিল এবারে, ঠিক আছে, আমি কিন্তু কিছু করতে পারলাম না, ও নিয়ে নিল, আর বাদ বাকি হচ্ছে আমি গোপালের কাজে লাগাবো, ওটাই কিন্তু ও নিয়ে নিল। তোমরা বলবে যে দিদি ভাই তুমি ছেলেকে কিছু দাও না, দেখো ওটা ওই প্রথম নিয়ে নিল, ঠিক আছে, মানে কি বলবো, টোটাল কভার আর গরিলা গ্লাস দিয়ে পড়ে গেল 500 টাকা, এই যে এটা খুলে ফেলে 550 টাকা বললো। আহা কম বলতে বলতে এত টাকার দামের ফোন নিয়ে নিল, আমি আর দেবো না, বছর বছর ফোন লাগে ওর, এই লাস্ট তোমার তোমাদের সাক্ষী রেখে দিলাম ওকে ফোন, এই লাস্ট আর দেবো না আমি ওকে।
পুরো দোকানে গিয়ে গলাটা আমার কেটে মানে বাবু ইসে করে দিল পুরো দোকানে গিয়ে। দেখো কি নেবে বলেছিল, দেখো কি পর নিয়ে যাবে, দেখো তুমি দেখো খালি কি নেবে বলেছিল আর কি নিয়ে আসলো। দেখো কভারটা নিলাম জানো 350 টাকা দিয়া, কভার মানে ব্যাক কভার, ওই দেখো ওই যে পিছনের কভার, দামটা কত বলেছে একবার? তো গ্লাস নাই না, এটা ওয়াটারপ্রুফ না? হ্যাঁ ওয়াটারপ্রুফ এটা। এটা হচ্ছে তোমার আসল দাম, এটা 65, আমার থেকে 65-60-65 আমার থেকে দাম বেশি, 60-65 এখন এটা দাম হয়ে গেছে তোমার এই 30-এ, আমার ফোনের থেকে দাম বেশি এটা, ওর কিছু তো নাই দেখি, এটা কিছু দাম করে নিতে। ও ভালো হয়েছে, পাতলা তো সেটটা। হ্যাঁ নে কভার পড়া দেখি, ভাঙা ফেলাইস। হ্যাঁ ওটাই তো বললাম, ভেঙে ফেলাইস, এক বছরে নাকি? এক বছরে লাগবে না, 350 টাকা নিচে কভারটা। তোমার কভার পাইলে না ওখানে, এটা দামি ফোনে দামি কভার, ফোনটা দামি তো, এই দামি তো ফোন তো, দা 65 আমার থেকে দাম বেশি, 65 টাকা দাম। 10টা বাজে, রান্না কখন করবো আমি জানি না, দেখো একজন তো বেশি লাফাচ্ছে, রুটি করবো, 10টা বাজে এখন রাতে রান্না করবো, আর এই যে করে বেড়াচ্ছি ঠাকুরের বাসন গুলো ভাবলাম মাজবো আজকে, কালকে পুজো করবো, আজ ঠাকুরের বাসন মাজবো, দেখো কিচ্ছু করতে পারলাম না, ভাত বসাই দেবো না কি করবো, তাই ভাবছি ভাত বসাই দেবো, তাই তারা কোনো উপায় নেই, রাত হয়ে গেছে অনেক। চলো তাহলে এখন ঘরে যাই, ঘরে গিয়ে কাজগুলো করি, আমার যেগুলো কাজটা সে কাজটা করতে পারলাম না, এখন রাখছি, পরে আবার কথা বলবো।